বঙ্গুড়িতে আপনাদের জানাই আরো একবার স্বাগতম। কখনো আপনারা ভেবে দেখেছেন দেবরাজ ইন্দ্র, যাকে নাকি দেবতাদের রাজা বলা হয়ে থাকে, যিনি বজ্রের দেবতা, তাকে আমরা কখনোই পুজো করি না কেন, বা কেন আমরা তার কোনো মন্দির কোথাও দেখতে পাই না? উত্তর জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ বন্ধুগণ, আজকের ন্যারেশন করবে আমার এক খুবই ভালো বান্ধবী সংযুক্তা ব্যানার্জি, যার নিজের একটা চ্যানেলও আছে। আমি ওর চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমরা চাইলে ওর চ্যানেলটিকেও গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো। বন্ধুগণ, এটা সেই সময়কার ঘটনা যখন শ্রীকৃষ্ণ ছোট ছিলেন। তিনি বৃন্দাবনে প্রায়শই নানান পুজো দেখতেন, কিন্তু স্পেশালি ইন্দ্রপূজা ধুমধাম দেখে তিনি অবাক হতেন। তাই একদিন তিনি ঠিক করলেন তার মা অর্থাৎ যশোদাকে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করতে তার মা তাকে জানায় যে ইন্দ্রদেব যেহেতু বজ্রবিদ্যুৎ এর দেবতা, তাই তিনি তাদের সকলকে বজ্রবিদ্যুৎ এর হাত থেকে রক্ষা করেন। তখন শ্রীকৃষ্ণ তার মাকে জিজ্ঞাসা করলেন, যদি আমরা তার পুজো বন্ধ করে দিই তাহলে কি হবে? এই উত্তরে তার মা জানান যে ইন্দ্রদেব তাহলে খুব রুষ্ট হয়ে যেতে পারেন এবং ঝড় বিদ্যুতের মাধ্যমে তাদের ঘর বাড়ি সব ধ্বংস করে দিতে পারে। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ তার মাকে জানান যে পুজো পেলে সন্তুষ্টি, কিন্তু পুজো না পেলে ক্রোধ। এই কেমন দেবতা! তার জায়গায় তোমরা গোবর্ধন পর্বত, আমাদের গরু, এদের পুজো করো, অন্তত এরা আমাদের চা দেয়, তার পরিবর্তে কিছু চায় না আমাদের কাছ থেকে। শ্রীকৃষ্ণ এর কথা মতো গ্রামবাসী তাই করেন। সবাই এখন দেবরাজ ইন্দ্রর পুজো বন্ধ করে গোবর্ধন পর্বতের পুজো শুরু করেন। একদিন যখন দেবরাজ ইন্দ্র এই ব্যাপারে জানতে পারলেন, তখন তিনি পুরো ক্রোধিত হয়ে গেলেন এবং নির্ণয় দিলেন এই গ্রামবাসীর শাস্তি দেওয়ার, যে একটা ছোট্ট বাচ্চার কথায় এসে তারা তার পুজো বন্ধ করে দিলেন। এইভাবে তিনি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু করে দিলেন। ধীরে ধীরে চারিদিকে জলমগ্ন হয়ে গেল। সব গ্রামবাসী নিজের থাকবার জায়গা হারিয়ে গোবর্ধন এর কাছে আসলেন এবং শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন যে তারা এবার কী করবেন, কারণ দেবরাজ ইন্দ্র এখন প্রচণ্ড ক্রোধিত হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ তাদেরকে শান্ত করতে করতে বললেন, আমি তোমাদের আগেই বলেছিলাম গোবর্ধন পর্বত আমাদের সব সময় এই কিছু না চেয়েও অনেক কিছু দিয়ে এসেছে, তাই এই সময়কার সমস্যার সমাধানটাও সেই করবে। সকলে কৃষ্ণর এই কথা শুনে অবাক এবং চিন্তিত হয়ে উঠলেন। ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ নিজের ডান হাতের ছোট্ট আঙুল দিয়ে পুরো গোবর্ধন পর্বত উঠিয়ে নিলেন এবং একটি ছাতার মতন সকলে গ্রামবাসীর মাথায় উপর এটি রাখলেন। এই দৃশ্য দেখে ইন্দ্র বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ বালক নয়, বিষ্ণুয়ের অষ্টম অবতার। সাথে সাথেই তিনি বৃষ্টিপাত বজ্রপাত থামিয়ে কৃষ্ণর পায়ের কাছে এসে ক্ষমা চাইতে শুরু করে দিলেন। কৃষ্ণ এবার ক্রোধে এসে তাকে অভিশাপ দিলেন যে যার নিজের পুজোর প্রতি এত অহংকার যে পুজো না পেলে অন্যের ক্ষতি করতে অগ্রসর হয়, তার পুজো মানায় না, তাই আজকে থেকে তাকে পৃথিবীতে কেউ পুজো করবে না। এই কারণেই সেই দ্বাপর যুগ থেকে আজ পর্যন্ত ইন্দ্রদেবের পুজো করা হয় না এবং তাই আমরা আমাদের আশেপাশে এবং কোথাও কোনো মন্দিরও দেখতে পাই না। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ।